বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে নিশ্চয়ই বলবেন বিল গেটস বা জেফ বেজসরা। কিন্তু বন্ধুরা, উত্তরটা সম্পূর্ণ ভুল। বর্তমানে বিল গেটস ও জেফ বেজসরা ধনীর তালিকায় শীর্ষ থাকলেও এরা কিন্তু সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি নন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এমন একজন যার সম্পত্তির পরিমাণের ধারে কাছেও বিল গেটস ও জেফ বেজসের মতো ব্যক্তিরা কখনোই পৌঁছতে পারবেন না। এমনকি ইতিহাসের কোনো রাজারাও ছুঁতে পারেনি তাকে। ফোর্বস ম্যাগাজিন অনুসারে 2018 সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমাজনের সিইও জেফ বেজস। তার মোট সম্পত্তির পরিমাণ $112 বিলিয়ন। তারপরে রয়েছেন মাইক্রোসফট অধিকর্তা বিল গেটস, তার মোট সম্পত্তির পরিমাণ $190 বিলিয়ন। আর যার কথা আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি, তিনি সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ আপনি জানলে অবাক হবেন, তার মোট সম্পত্তির পরিমাণ $400 বিলিয়ন। বন্ধুরা, তিনি আর কেউ নন, তিনি হলেন মানসা মুসা। আফ্রিকার বর্তমান গরিব দেশ মালির রাজা ছিলেন তিনি। 1312 সালে মালির সিংহাসনে বসেন তিনি। সম্প্রতি আমেরিকার ইভানস্টোনে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে তার জীবন নিয়ে একটি প্রদর্শনীও হয়। ইতিহাসবিদদের মতে তার সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে ভবিষ্যতে কেউ তা ছুঁতে পারবেন না। আফ্রিকার মালির মতো এত গরিব দেশের রাজা কিভাবে সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন? প্রশ্নটা আপনার মনে আসতেই পারে। ইতিহাসবিদরা জানাচ্ছেন, সে সময়কালের পরিস্থিতি ছিল বর্তমান পরিস্থিতির ঠিক উল্টো। আফ্রিকা তখন ফুলে ফেঁপে উঠেছে, কারণ মালি সাম্রাজ্য তখন মূল্যবান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। প্রকৃত অর্থে সোনা ফলতো মালির মাটিতে, আর সেই সোনাই তাকে সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে। প্রচুর সোনার খনি রয়েছে মালিতে। মানসা মুসাই প্রথম খনির সন্ধান পান। ক্ষমতায় আসার পর নিজের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিলেন মুসা। সেনেগাল, গাম্বিয়া, গিনিয়া, বুর্কিনা ফাসো, মালি, নাইজেরিয়ার উপর আধিপত্য বিস্তার করেন তিনি। ইতিহাসবিদদের মতে 1324 সালে মুসা মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 4000 মাইলের এই যাত্রা ছিল আড়ম্বরপূর্ণ। অফুরন্ত ধন দৌলতের সঙ্গে নিয়েছিলেন বিশাল বাহিনীকে, তার মধ্যে ছিল কয়েক হাজার সেনা, কৃতদাস এবং প্রজারা। মানসা মুসার সম্মুখে ছিল পার্শ্ব সেনা, যারা শুধুমাত্র সোনা বয়ে নিয়ে যাচ্ছিলেন। সোনা বয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগানো হয় উট এবং ঘোড়াদেরও। যাত্রাপথের বিভিন্ন জায়গাতে ওই সোনা দান করছিলেন মুসা। ইতিহাসবিদদের মতে মিশরের কায়রোতে তিনি এত সোনা দান করেছিলেন যে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। এই পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল। 1337 সালে মারা যান মানসা মুসা। তারপরে তার ছেলে মেঘানে এক রাজা হন। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এইটুকুই। পর্বটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে পারেন, এবং এমনই অদ্ভুত ও রোমাঞ্চকর ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।